আশা করি আপনাদের সবার রোজা খুবই ভালো যাচ্ছে এবং সুস্থতার সাথে যাচ্ছে আল্লাহ তাআলার কাছে আমি এটাই দোয়া করি আমিন সুম্মা আমিন আর একটা জিনিস অনেক দিন ধরে আমি ব্লগিং করছি না কারণ আমার বাসায় ওয়াইফাই এর সমস্যা হচ্ছিল লাইন সম্ভবত লাইন কেটে গেছে এরকম কিছু একটা হয়েছিল আর আমার বাসায় ছিলাম তো গলা একটু হয়তো একটু র‍্যাশ লাগছে কারণ ঘুম থেকে উঠছি আর এখন বাজে হচ্ছে 7:30টা আমার হাজবেন্ড চলে গিয়েছে যদিও যখন চলে গেছে তখন আমার অলরেডি ঘুম চলে গেছে কিন্তু আমি শোয়ার মধ্যে ছিলাম তো উঠলাম এখন আমি ফ্রেশ হলাম আর স্কিনের মধ্যে খুবই ব্রেকার্স হচ্ছে আমার এখানে খুবই খারাপ অবস্থা তো বাসার মধ্যে আছি আজকে অনেকদিন লকডাউন চলছে বাংলাদেশে তো কোথাও যাওয়া হচ্ছে না শুধু লকডাউনের কারণে আমার আব্বু বাসায় গিয়েছিলাম কারণ আমার হাজবেন্ডের অফিসে একটু প্রবলেম হচ্ছিল যে কারণে আমার আব্বু বাসায় যেতে হয়েছে ওখান থেকে আমার ওর অফিসটা অনেক কাছে তো যে কারণে আমি ওখানে ছিলাম কিছুদিন তারপরে যখন গাড়ি নর্মাল হয়ে গিয়েছিল তো তখন আমি বাসায় প্যাক করি কারণ আমার বাসা থেকে ওর অফিস অনেক দূরে পড়ে যায় আর গাড়ি ঘোড়া যে অবস্থা চলতেছে আসলে যা আমি বুঝতে পারছি না কেন অফিস আদালত মানে সরকারি অফিস তো বন্ধ বাট বেসরকারি যারা জব করছে ব্যাংক বা হোটেল বা যারা গার্মেন্টস জায়গায় ইন্ডাস্ট্রি এরিয়াতে জব করছে জন্য অবশ্যই খুবই কষ্ট হচ্ছে গাড়ি নিয়ে যাওয়া আসা করাটা তো এটাই বলার আর আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর কথা শেষ করে নিই তারপরে দেখাবো আর একটা কথা বলার হচ্ছে লাস্ট আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম আমার আব্বাম্মুর বাসায় লিভিং রুম ডোরটা তো সেখানে মধ্যে আমার একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে আমি কথা কম বলে আমি মিউজিক বেশি দিয়েছিলাম কারণ ওখানে আমি একলা শ্যুট করছিলাম আর একলা শ্যুট করার ভিতরে একটা সমস্যা হচ্ছে আপনি ক্যামেরা ধরবেন না আপনি নিজেকে শো কী বলে এটাকে প্রেজেন্টেশন করবেন সেটা নিয়ে অনেক প্রবলেম হয় তো আমি চেষ্টা করছিলাম যতটুকু পারি জাস্ট ভিডিও দিয়ে আর মিউজিক দিয়ে করার জন্য বাট আমি যখন ওটা আপলোড করতে গিয়েছিলাম তখন দেখলাম আমার ভিডিওতে কপিরাইটের একটা সমস্যা দেখা দিচ্ছে তা আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আমার সাইমা আমাকে বলেছিল যাতে করে মিউজিকটা কম দিই কারণ মিউজিকে কপিরাইটের ইয়ে আসে আনঅথরাইজড যেটা প্রবলেম থাকে ওটা আসে এবং প্রবলেম করে ইউটিউবেতে তো তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে সত্যি কথা এটা খুব সমস্যা করে পরে আমি আমার কিছু ভিডিও আমি চেক করছিলাম যে কপিরাইটার কোথায় কোথায় আসছে তো দেখলাম কয়েকটা আমার 3-4টা আমার ভিডিওর মধ্যে কপিরাইট আসছে যেগুলো মিউজিক বেশি দেওয়া যায় না তো এখন থেকে আমি চেষ্টা করছি যে না আমি এখন মিউজিক দিব না যতটুকু পারি আমি কথা বলবো এবং আমি যা কাজ করছি বা কিছু ইন্টারেস্টিং হলে সেগুলোই দেখাবো কারণ আমি চাই না আমার ফেসবুক বলতেছি ইউটিউবের মধ্যে কোনো প্রবলেম হোক সেটা আমি চাই না কারণ আমি এটা আমার একটা নেশা বলতে পারেন যে আমার একটা ইউটিউবে করার অনেক দিনের ইচ্ছে ছিল সো করছি এখন এটাই আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার যেটা লিভিং রুম টোরের আলহামদুলিল্লাহ সেটাতে কালকে রাতে দেখলাম 3K পার হয়েছে যদিও আমার সাবস্ক্রাইবার বেশি না তো ক্রিয়েটিভ কিছু করার চিন্তাভাবনা করতেছি বাট এর মধ্যে আমি আসলে পারছি না কারণ আমার হাজবেন্ডের কন্টিনিউ জব চলতেছে কারণ এখন মানুষ নেই তো যে কারণে কন্টিনিউ জব চলতেছে আমি ওর হেল্প দিতে পারছি না যেটা আমি ক্রিয়েটিভিটি কিছু দেখাবো ক্রিয়েটিভিটি বলতে আমি যেগুলো ক্যামেরা নিয়ে কারণ ক্যামেরা নিয়ে তারপর ক্যামেরার সাথে আবার ওটা কাজ করাটা অনেক প্রবলেম হয়ে যায় তো সেই কারণে একজনকে ক্যামেরাটা ধরতে হয় যে কারণে আমি ওই কিছু কাজ করতে পারছি না আর আমার ঘরে অনেক কাজ বাকি আছে যেগুলো আমি করতে চাচ্ছি জাস্ট আপনাদের সাথে আপনার আইডিয়াগুলো শেয়ার করতে চাচ্ছি সেগুলো আমি করতে পারছি না বিকজ ওর বন্ধ নেই যে মিস্ত্রি যারা মানে মানে কার্পেন্টার বা যে কার্পেন্টারও না মিস্ত্রি যারা আছে ওদেরকে এনে বা কোনো একটা কাজ করাবো সেই জিনিসটা করানো আমার সম্ভব হচ্ছে না যে আপনাদের সাথে আমার নতুন লিভিং রুমের যে সেট আপটা আমি করেছি যেটা করেছি সেগুলো আমি আপনাদের সাথে শো করতে পারছি না আর যেগুলো আইডিয়াগুলো দেখানোর আমার খুবই ইচ্ছে ছিল তো এটা আমি জানি না কতদিনের মধ্যে পারবো সম্ভবত ঈদের পরেই হবে কারণ ঈদের পরে তো রোজার প্রবলেম হয়ে গেল রোজার সময় আসলে টাইমটা ম্যানেজ করাটা একটু প্রবলেম হয়ে যায় কারণ সকালবেলা উঠে সেরি খাওয়া থেকে শুরু করে যেটা বলবো সেরি খাওয়া থেকে শুরু করে সকালবেলা উঠা পরে কাজ থাকে তারপর টায়ার্ডনেস লাগে এরপরে ইফতারে রেডি করা তো সব কিছু মিলে ইফতারে খাওয়ার পরে টায়ার্ড আরও মনে হয় তখন শুয়ে যায় লেজিনেসটা চলে আসে তো সেটাই ওইটার জন্য এই ভিডিওগুলো ভালো করে করা হচ্ছে না বাট ইচ্ছা আছে অনেক
ভালো ভালো আইডিয়া দেবার। তো অনেক কয়েকজন আমার হাতে কয়েকটা বলেছিল, অনেকে আমাকে বলেছিল পাস্তা রেডি করা দেখানোর জন্য, তারপরে হচ্ছে আমার শপিং যা করেছি ঈদের, আসলে আমি ঈদের শপিং খুব একটা করিনি, যতটুকু করেছি আমি আপনাদের সাথে হলটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ওইটাই, তো চলুন আর অনেক অনেকক্ষণ কথা বলে ফেলছি, ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটাকে। আর অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশানটা আমার জন্য অনেক বড় পাওয়া, এবং যখন সাবস্ক্রিপশানটা পারে না মানে খুব খুশি লাগে, আর যখন একটা দুটো হঠাৎ করে কমে যায় তখন খুবই খারাপ লাগে, ইস কমে গেল, কারণ নতুন ইউটিউবও তো, তো সেই জন্যই। তো চলুন আজকে আমি কী করছি না করছি, আমার রেগুলার রুটিন আমার কী, আমি সেটাই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। চলুন, যারা আমার লিভিং রুম ট্যুর দেখেছেন তারা অবশ্যই জানেন যে এখানে একটা দেওয়াল ছিল, বাট দেওয়ালটা আমরা কেটে পাশে যে ছোট রুমটা ছিল ওটা আমরা নিয়ে নিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে আমার এন্ট্রেন্স, এখানে কেটে আমি নিয়েছি, আর এখানে যে শোকেসটা ছিল সেটা আমরা ভেতরে নিয়ে গেছি। রুমটা যদিও এখনও মেসি হয়ে আছে, এখন স্টোর রুমের মতো আছে, কারণ আমি এখনও পর্যন্ত বললাম অর্গানাইজ করতে পারি নাই। আর এখানে আমার ইচ্ছা আছে আমি আমার ক্লোজেট করব, আর এখানে স্টুডিও টাইপসের করব, যাতে করে আপনাদের সাথে হল ভিডিওগুলো শেয়ার করতে পারি। এখানে আপাতত আমি এখন কাপড় শুকাত দিয়ে রাখছি, কারণ যেহেতু এটা এখন এখন ঠিক করা হয় নাই, সে কারণে অবস্থা খুবই খারাপ, এখানে পুরো আমি দেখাচ্ছি না। এখন বাজে মাত্র সকাল 8টা, আর দেখেন বাইরে কি পরিমাণে রোদ, চারদিকে প্রচুর পরিমাণে রোদ হয়ে আছে, আর গরমটা তো অবশ্যই লাগছে। কালকে যদিও বৃষ্টি হয়েছিল, টিনের মধ্যে দেখেন কি রোদ পড়ছে। শেষ, সো দেখেন কি পরিমাণের রোদ আমার বিছানার মধ্যে আসে, প্রচুর পরিমাণে রোদ, বাইরের দিকে আসলে তাকানো যায় না, হ্যালো তো তাকানো যায় না, প্রচুর রোদ। আর এই বিছানা চাদরটা আমার খুবই পছন্দ, কারণ এটা কেমন যেন রেডি হোয়াইট রেডিশের মধ্যে আমার খুব ভালো লাগে। আর এই বিছানা চাদরটা আমি কিনেছি হচ্ছে কক্সবাজার থেকে অনেক আগে, প্রায় অলমোস্ট 3 or 4 years আগে, বাট এখনও পর্যন্ত স্টিল এখনও পর্যন্ত অনেক ভালো একটা চাদর এটা। আর আমি যখন কিনেছিলাম এটা অনলি তিনটা কালারসের মধ্যে ছিল, একটা ছিল হচ্ছে এই কালারটা, আরটা হচ্ছে মেরুন, আরটা হচ্ছে ব্লু ছিল, বাট এখন এটা দেখলাম অনেকগুলো কালার ওরা আনছে, গ্রিন, তারপরে আরও পিঙ্ক টিঙ্ক আরও কী কী কালার আনছে, বাট এই কালারগুলো অনেক সুন্দর একটা কালার। সো অলরেডি আমি আমার ঘরের কাজগুলো ক্লিন করছি, মানে আমার ডাস্টিং চলতেছে, মোফ দেওয়া চলতেছে, দেন ফার্নিচার পরিষ্কার করা, আর এগুলো আমি নিজেই করি, কারণ আমি কোনো মানুষকে দিয়ে করানোটা আমার পছন্দ লাগে না, কারণ অনেক সময় দেখা যায় ওরা চোরামি করে, কোনো কাজগুলো ঠিক মতো করে না, আমি যেরকম পরিষ্কার চাচ্ছি সেই জিনিসগুলো করে না। সো আমি নিজের কাজটা অবশ্যই নিজেই করি, আর এটা সময়ও কেটে যায়, যেহেতু একাকী থাকি তো সময়টা কেটে যায়, আর ভালোও লাগে নিজের কাজ যখন নিজে পরিষ্কার করে বসি তখন খুবই ভালো লাগে। তো এখন আমি অবশ্যই আমার ফার্নিচারগুলো মুছতেছি, তো সেগুলো মোছা শেষ করে দেন আমি আপনাদের সাথে কথা বলবো। কাজ শেষ করে বসলাম, ঘরের কাজ শেষ, সমস্ত কাজ শেষ, আর এখন বাজে সকাল 11টা। তো এখন আমি চিন্তা করলাম গোসল করতে যাওয়ার আগে একটু মুখের ফেসিয়ালটা করি,
কারণ অনেকদিন ধরে আমি আমার মুখে কোনো ফেসিয়াল বা কোনো কিছুই করছি না। লাস্ট মান্থে আমি ফার্স্ট উইকের দিকে সম্ভবত একটু ঘরে ফেসিয়াল করেছিলাম, আর এখন যেহেতু পার্লারে যাওয়াটা সম্ভব না তাই বাসায় করি। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে উবটান। অবশ্যই উবটান সবাই কম বেশি সবাই ইউজ করেন, আর আমি যেটা উবটানটা দেখাবো সেটা হচ্ছে সিল্ক ও সিটি বাই জুহি চৌধুরী পেজ থেকে। একটা আমি আপনাদেরকে কার্ডটা আমার কাছে নেই সিল্ক ও সিটি, বাট এটা আমি একটা এটা দেখিয়ে দিই, সিল্ক ও সিটি বাই জুহি চৌধুরী। তো ওনার পেজে উবটান বা বিভিন্ন ধরনের প্যাক আছে যেগুলো আপনারা চাইলে ওই পেজে গিয়ে আপনারা অর্ডার করতে পারেন। বাংলাদেশের মধ্যে উনি সব জায়গায় অর্ডার নিয়ে থাকেন এবং এটা হোমমেড, এবং এটার রিভিউটা আমি আপনাদেরকে দিব। আমি যেহেতু আগে অনেক উবটান ইউজ করেছি, অন্য কোম্পানির উবটান ইউজ করেছি, বেশিরভাগ সময় দেখা গেছিলো আমি আরও একটাই ইউজ করতাম, বাট ওনারটা আমি নিয়ে দেখেছি, উনি আমাকে যেহেতু গিফট করেছে, থ্যাংক ইউ হাবি। আর এটা আমি বলতে চাইবো যে উবটানটা আসলে অনেক ভালো। আমি এই উবটানটা আমি ম্যাক্সিমাম এ পর্যন্ত আমি তিনবার ইউজ করেছি, আমি আজকে লাগালে এটা ফোর্থ টাইম আমি ইউজ করবো। এটা লাগানোর পর আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার না খুব রিফ্রেশমেন্ট ফিল হয় এবং মুখটা খুব সফট হয়ে যায়, যেহেতু আমার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন, সো অনেক কিছু ইউজ স্যুট করে অনেক কিছু স্যুট করে না। আগে যখন আমি তাম একটা জিনিস খেয়াল করতাম যে একটু হালকা লাল টাইপসের হতো বা এতটাও না, মানে বোঝা যেত না বাট ফিল করতাম, কিন্তু এইটা ইউজ করার পরে আমার স্কিনে সম্ভবত স্যুট করেছে, সামথিং এরকম কিছু হবে। অন্যজনের স্কিনে কেমন হতে পারে এটা আমি বলতে পারবো না, বাট আমার হয়তো স্যুট করেছে। আর ইদানিং আমি যেটা খেয়াল করছি, আমি ঘুম থেকে ওঠার পরে আমার এই জায়গাগুলোতে আপনাদের এই এখানকারগুলোগুলো আমার অয়েলি হয়ে যায়, যেটা আমার আগে হতো না, কারণ ড্রাই স্কিনেও স্বাভাবিকভাবে অয়েল হয় না, খুব একটা অয়েল হয় না, বাট আমারটা কেন যে এখন দেখলাম এই জায়গাগুলো আমার অয়েলি হয়ে যাচ্ছে। তো যে কারণে আমার সম্ভবত এখানে বিচিও হচ্ছে বা একনি সমস্যা দিচ্ছে, যেগুলো প্রবলেমগুলো দেখা দিচ্ছে, তো আমি সেই জন্য আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। এটা হচ্ছে আমি একটা কোটার মধ্যে আমি এই জিনিস উবটানগুলো নিয়ে ফেলেছি, একটু হালকা লাইট পিঙ্ক ক্রিম কালারের দেখতে। আমি ভিডিও যেটা ছোটো প্যাকেট আসে ওইটা আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা চাইলে অবশ্যই এই পেজে গিয়ে আপনারা ভিজিট করে আসতে পারেন, ওই পেজে মাস্কও পাওয়া যায়। আমি মাস্কটা আপনাদেরকে দেখিয়ে দিই, আমাকে একটা মাস্ক দিয়েছে, এটা হচ্ছে সেই মাস্কটা খুবই সুন্দর, পার্টির জন্য পারফেক্ট। এটা এখন পেজে আছে কিনা আমি বলতে পারবো না, বাট ওনার পেজে আরও কিছু সুন্দর সুন্দর মাস্ক আছে, যেমন সিল্কের ওপরে মাস্ক আছে, তারপর সিল্ক যেটা সফট ভালোটা, দেন হচ্ছে আপনার ওটা কী বলে সিকোয়েন্সের ওপর আপনার মাস্ক আছে, তারপরে লেস দেওয়ানো সুন্দর আর লেস দেওয়ানো মাস্ক আছে। এখন অ্যাভেলেবেল কতটুকু আছে আমি বলতে পারছি না, বাট আপনি অর্ডার দিলে অবশ্যই উনি আপনাদেরকে বানিয়ে দিবে। আর জুহি চৌধুরী হচ্ছে আপনাদেরকে একটা বলে দিই, উনি হচ্ছে মেকআপ শেকআপ চিটংয়ে যারা আছেন তারা অবশ্যই জানেন, মেকআপ শেকআপের ফাউন্ডার জুহি চৌধুরী, রাহলা সুলতানা জুহি চৌধুরী। তো ওনার পেজের এগুলো, আর ওনার আরেকটা পেজ আছে আমি একটু দেখিয়ে দিই, আমি জানি না প্রোনাউন্সিয়েশন কতটুকু ভালো করবো, ট্রেস চিক দিয়ে ওনার একটা আরেকটা পেজ আছে এখন, সেটা হচ্ছে আপনার ক্লদিং পেজ, যেটা ওনার নিজস্ব ডিজাইন দিয়ে কাপড় করা, আর বেশিরভাগ ফেব্রিক্স হচ্ছে আপনার সিল্কে এবং আরটা হচ্ছে টিস্যুর ওপরে। তো কাপড়গুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর হয়েছে, আপনারা চাইলে ওখানে চেক আউট করে আসতে পারেন। আমি অবশ্যই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে প্লিজ চেক করে আসবেন এবং ঘুরে আসবেন আর লাইক দিয়ে আসবেন, আমার ভিডিওতে যদি আপনারা সবাই শেয়ার করবেন প্লিজ, তো এটাই বলার। সো চলুন আমি এখন একটু আমার মুখের মধ্যে রূপচর্চা করি। সো এখন আমি ভয়েস ওভার করছি, কারণ প্যাকটা লাগানোর পর আমি কথা বলতে পারবো না সেই কারণে। আর আমি এখানে দেড় চামচ থেকে একটু কম পাউডার নিয়ে মিক্স করে নিলাম। এখন আমি এটা অ্যাপ্লাই করব আমার পুরো মুখের মধ্যে, কোনো জায়গা যাতে খালি না থাকে সেভাবে করে আমি ঘন করে বানিয়েছি। আর এটা আমি অবশ্যই 15 মিনিটসের জন্য আমি মুখে লাগিয়ে রাখবো, যাতে করে এটা শুকিয়ে যায় ভালো করে। তো এখন শুকিয়ে গেছে এবং শুকানোর পরে আমি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখটা ফ্রেশ করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর স্মুথ লাগছে আমার মুখটাকে এবং রিফ্রেশমেন্ট লাগছে। তো এখন আমি অ্যাপ্লাই করব হচ্ছে সিরাম, এটা হচ্ছে রাইস সিরাম। তো এটা আমি লাগানোর পরে আমার আর কোনো কিছু লাগাবো না, কারণ এক্সট্রা ময়েশ্চারাইজিং লাগালে আমার এই গরমের দিনে মুখটা ঘেমে যায়, তো যে কারণে আমি আর কোনো কিছুই লাগাবো না, সিরাম লাগিয়ে আমি জিনিসটা শেষ করে দিব।
সো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর আমাদের জন্য দোয়া রাখবেন। সো আল্লাহ হাফেজ।